হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ইন্টারলকিং স্টিচ করে আপনাদের দেখাবো কি করে ইন্টারলকিং স্টিচ করে। সেই জন্য আমরা একটা নিডল হোল্ডার, একটা নন্দন ফরসেপ নিয়েছি। আচ্ছা, এই যে আমি হচ্ছে এই কাটা জায়গাটায় সেলাই করব, ইন্টারলকিং দেখাবো। আমি নিডলটা ধরলাম তিন ভাগের এক ভাগ নিচের দিকে, আর নিডল হোল্ডারের টিপটা যাতে আমার নিডলটা লাস্ট থাকে। আমি দিচ্ছি, প্রথমে একটা আমি আগে বাইট দিব, সুতোটাকে বাঁধার জন্য। একটা বাইট দিলাম, বাইট বাইটটা যাতে শক্ত হয়ে থাকে। আমি এমনি একটু লুজ হয়েছে আমারটা, বাইটটা সাধারণত শক্ত টাইট করে বাঁধা হয়। আচ্ছা, আমি সেলাই করে দেখাচ্ছি আপনাদের। সুতার একজনকে ধরে রাখতে হবে যাতে ডিস্টার্ব না করে। বার হলো, সুতাটাকে আমি এর মাঝখানে ঢুকাই নিলাম। সুতার টানটা আমাকে রাখতে হবে যাতে টানটা আমার ঠিক থাকে। আবার আমি নিচ্ছি, বার করলাম, আবার আমাকে মাঝখান দিয়ে সুতাটা বার করতে হবে। সুতাটার টানটা আমাকে রাখতে হবে। আবার নিচ্ছি, বার করলাম, আবার আমাকে রাখতে হবে। এই যে দেখুন, আমি হচ্ছে ইন্টারলকিং স্টিচ দিচ্ছি। এটা সাধারণত আপনাদের অপারেশনের সময় সিজারের ক্ষেত্রে ইউটেরাসের ফার্স্ট লেয়ারটা দেয় অনেক ডাক্তারবাবুরাই, বাকি অন্যান্য অপারেশনেই সেলাই স্টাইলটা দেয় ডাক্তারবাবুরা। সেটা ডাক্তারবাবুরাই ডিসাইড করে কোথায় কোনটা কীরকম সেলাই পড়বে, তারপরে ভিত্তি করে। আমি জাস্ট আপনাদের একটা ডেমো দেখাচ্ছি। এই যে আমি দিচ্ছি এরকম করে, এরকম করে আপনাদের, এই যে দেখুন ইন্টারলকিং। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।